আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জান্নাত প্রতিটি মুসলিম হৃদয়ের চূড়ান্ত আশা আকাঙ্ক্ষা জান্নাত যেন হয় চিরস্থায়ী নিবাস তাই তো মুসলিমগণ মহান আল্লাহর বিধিবিধান এবং প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রিয় সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করেন তবেই জান্নাত মিলবে বিচার দিবসে মিজানে পুণ্যের ভাগ বেশি হলে তাই তো মুসলিমগণ সবসময়ই থাকেন আশা আর ভয়ের দোটানার মাঝে কিন্তু কেউ যদি পার্থিব জীবনেই লাভ করেন বহুল আকাঙ্ক্ষিত জান্নাতের সুসংবাদ এ তো মহা সফলতা মহা সৌভাগ্য বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে দেখা যায় ইসলামের যারা বিশেষ বিশেষ ব্যক্তি ওনাদের নাম মুবারক পর্যন্ত মুসলমানগণ জানে না অথচ বিভিন্ন কাফির মুশিকদের নাম ঠোটস্থ যা সত্যিই দুর্ভাগ্যজনক তাই আমরা আজকে জানবো আশারয় মুবাসরা তথা সুসংবাদপ্রাপ্ত জন হজরত সাহাবায় কেরাম রদ আনহুমদের সম্পর্কে আশারা আরবি শব্দ যার অর্থ হল দশ এবং মুবাসরা শব্দটির অর্থ হল সুসংবাদপ্রাপ্ত সুতরাং আশারয় মুবাসরা শব্দের অর্থ হলো সুসংবাদপ্রাপ্ত জন নবী করিম সাল্লু আলিয়াসাল্লাম যে দশজন সাহাবায়করাম রদিউল্লাহ তাল আনহুমদের জীবদ্দশায় প্রকাশ্যে বৃহস্তের সুসংবাদ প্রদান করেছেন ইসলামের পরিবেশায় ওনাদেরকেই আশারায় মুবাসরা বলা হয় আর তারা হলেন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালাহ আনহু হজরত উমর বিন খত্তাব রদিয়াল তাল আনহু হজরত উসমান বিন আফান রদিয়াল্লাহ তাল আনহু হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সা'দ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জুবায়ের বিন আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত সাইদ বিন জায়দ রাজি তাল আনহু এই দশজন সম্মানিত সাহাবি সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের একটি হাদিসে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম তাদের মর্যাদা সম্পর্কে বলেন আবু বকর জান্নাতি উমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি জুবায়ের জান্নাতি আব্দুর রহমান জান্নাতি সাদ বিন আবি ওয়াক্কা জান্নাতি সাঈদ বিন জায়দ জান্নাতি এবং আবু উবায়দা ইবনুলজারাহ জান্নাতি আল্লাহ ওয়া তালা আমাদের সবাইকে দিনের পথে চলাকে সহজ করে দিন ও আখির দওয়ানা আনিল আহমদুলিল্লাহিরবিল আলমিন